you know, you don't go and look for opportunities, but you have to learn to create them. You have to move out from your comfort zone. Comfort zone ke nijeke bedhe rekho na. Ebong ekta uncomfortable topic ni ajke discuss korbo, science and technologies. Science and technologies niye shobar prochondo byatha. Hello and welcome. I am Abhirup Bhattacharya. In WBCS 2018, I have secured the third rank. আবার বলছি এখানে কোনো টপার হিসেবে না, কিন্তু তোমাদের দাদা হিসেবে আমি যে মিস্টেকগুলো করেছি সেইগুলো যাতে তোমরা না করো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা, জাস্ট একজন দাদা হিসেবে, জাস্ট একজন দাদা হিসেবেই থাকতে চাই। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু খুব ভাস্ট, মানে আমি যদি আলোচনা করতে যাই দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ড্রেডেড সেকশনস। কিন্তু হ্যাঁ, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে এবং একটু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। আমি বিশেষ করে প্রথমেই বলছি, আমাদের তো সায়েন্স ছিল, কিন্তু বিশ্বাস করো যাদের সায়েন্স ছিল তারাই এইটাকে এত ভয় পায়। তাহলে আই ক্যান ইম্যাজিন যে যাদের, যারা ফ্রম নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যারা আর্টস, যারা হিস্ট্রি, লিটারেচার, কমার্স নিয়ে পড়েছে, তাদের এই সাবজেক্টটা নিয়ে কী কী কষ্ট। এবং বারবারই বলি, WBCS বা সিভিল সার্ভিস একটা ডাইভার্স এক্সামিনেশন, এবং এইখানে দ্যার ইজ সামথিং ফর এভরি ওয়ান। এখানে আর্টস, কমার্স তাদের জন্য আছে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছে তাদের জন্যও আছে। তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, খালি একটু স্ট্র্যাটেজি নিয়ে খেলতে হবে। তোমাকে তো কোনো পার্টিকুলার পেপারে কাট অফ নেই, দিস ইজ দ্য প্লেন সিম্পল ট্রুথ। আমি যখন ক্যাট এক্সাম দিই, বা আমি যখন জ্যাট এক্সাম দিই, বা আমি যখন কোনো ব্যাংকিং এক্সাম দিই, সেখানে আমার ইন্ডিভিজুয়াল কাট অফ আছে। এখানে কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেপারে কোনো কাট অফ আছে? না, নেই। এখানে টোটাল একটা কাট অফ আছে, অ্যান্ড দ্যাট ইজ ইউর বিগেস্ট স্ট্রেংথ। একটু আমি কি বলতে চাইছি তোমরা আশা করে বুঝতে পেরে গেছো। ইউ হ্যাভ লট অফ আদার পেপার্স যেখানে তুমি তোমার নম্বরটা খুব সুন্দর করে মেক আপ করতে পারবে। এবং এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেপারটাও বিশেষ করে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে খুব ভালো, কিন্তু কয়েকটা জিনিস একটু সাবধানে পড়লে খুব ভালো মার্কস নেওয়া যায়। কী কী পড়বো? ফার্স্ট জিনিস যেটা করতে হবে, যে আমাকে জিকে পার্টটা ভালো করে করতে হবে। আমায় খুব ভালো করে যে স্ট্যাটিক জিকে পার্ট আছে এইটা খুব ভালো করে পড়তে হবে। আমাকে খুব ভালো করে এনভায়রনমেন্ট পার্টটা, কোথায় কোন ন্যাশনাল স্যাংচুরি আছে, কোথায় ন্যাশনাল পার্ক কী কী আছে, কোনটার ফনা, কোনটার ফ্লোরা কেমন, কালচারাল ইউট্রিফিকেশন কী, বায়োডাইভার্সিটি কী, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কী, কয়োটো প্রোটোকল কী, মন্ট্রিয়াল প্রোটোকল কী, নাগয়া প্রোটোকল কী, সামিটগুলো, এয়ার পলিউশন, অ্যাসিড রেন, আমাদের বায়োম্যাগনিফিকেশন, তারপর ইকোলজি, ইকোসিস্টেম, দ্য বেসিক পার্টস অফ ইকোলজি, পিরামিড যেগুলো হয়, আপরাইট পিরামিড, ডাউনরাইট পিরামিড, ইনভার্টেড পিরামিড। ইজিলি একটু যদি আমরা ঘাবড়ে না গিয়ে, যে কোনো নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে বা মেয়ে কিন্তু এই জিনিসটাকে ইজিলি আয়ত্ত করতে পারে। ইকোটোন কী, এজ স্পিসিস কী, এই জিনিসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং ইজিলি একজন নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেরা কিন্তু ইজিলি এইটাকে আয়ত্ত করতে পারে। আরেকটা জিনিস কী করতে হবে, সেটা হচ্ছে যাদের মনে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেক, সায়েন্স পার্ট দুর্বল, তারা টেকনোলজি পার্টটাকে, টেকনোলজিতে ইউ উইল নট বি আস্কড অ্যাবাউট রকেট সায়েন্স, ইউ উইল বি আস্কড অ্যাবাউট রিসেন্ট সায়েন্টিফিক ডেভেলপমেন্টস। এটাকে তুমি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি একদম ভুলে গিয়ে তুমি সিম্পল কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দেখো না, আজকের কোনো যদি নতুন কোনো মেডিসিন তৈরি হয়, আজকে যদি কোনো নতুন টেকনোলজি তৈরি হয়, তুমি কি ওয়াইফাই টেকনোলজি ইউজ করো না, তুমি কি সিডিএমএ টেকনোলজি ইউজ করো না, তুমি কি মোবাইল টেকনোলজি সম্বন্ধে কি জানো না, তুমি কি ওলেড কি জানো না, তুমি কি 3D গ্লাসেস পরে সিনেমা দেখো না, তাহলে এই টেকনোলজিগুলো তো তুমিও জানো, তুমিও তো ইউজ করো। তাহলে এইগুলো হাতি ঘোড়া এমন টেকনোলজি কিচ্ছু নয়, কেজির বাচ্চারাও স্মার্টফোন ইউজ করতে জানে, তো এইগুলো একদম কিচ্ছু হাতি ঘোড়া কিচ্ছু নয়। টেকনোলজি পার্টটা কিন্তু ইজিলি আয়ত্ত করা যায়,
वाईमैक्स टेक्नोलॉजी की, सीडीएमए की, आईपी की, यू नो स्पेस स्पेसर डेवलपमेंट होच्छे बा करेंट अफेयर्स हिसाब से जमन खूब आसे गोल्डिलॉक जोन की হ্যাঁ বা স্পেসএক্স কি আমরা স্পেসএক্স সবাই জানি স্পেসএক্স এলন মাস্ক উই অল নো দিস আব্দুল কালাম স্যার আমাদের মিসাইল ম্যান এই জিনিসগুলো তো আমরা সবাই জানি এই জিনিসগুলোর উপর প্লে প্লে অন ইয়োর স্ট্রেংথ বারবারই একটা কথা আমি বারবার বলছি সিভিল সার্ভিস WBCS IAS এই এক্সামগুলো কিন্তু আমরা আমাদের খালি বলে যে কত ঘন্টা পড়েছ বা বুক লিস্ট কি এক্সামিনেশন গুলো উইথ অল ডিউ রেসপেক্ট টু আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনদের যে এইগুলো কিন্তু আমাদের হায়ার সেকেন্ডারি নয় এইগুলো কিন্তু আমাদের মাধ্যমিক নয় এইগুলো কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক নয় যে সারাক্ষণ আমাদের পড়তে হবে বা এ করতে হবে এইখানে এত সাবজেক্ট আছে যে আমাদের খুব স্ট্র্যাটেজিক্যালি জিনিস ডিল করতে হবে কারণ হিউজ অ্যামাউন্ট অফ সাবজেক্টস এবং আমাদের ওই জ্যাক অফ অল মাস্টার অফ নান যে জায়গাটা আমার মনে হচ্ছে আই এম নট কমফোর্টেবল আই থিঙ্ক যে যতটা পারো আমি ওই জায়গাটাকে মেক আপ করার চেষ্টা করব না পারলে ছেড়ে দাও ইউ হ্যাভ অ্যাম্পল আদার সাবজেক্টস ইউ হ্যাভ ইকোনমিক্স ইউ হ্যাভ পলিটি ইউ হ্যাভ জিওগ্রাফি ইউ হ্যাভ হিস্ট্রি ইউ হ্যাভ অ্যারিথমেটিক ইউ হ্যাভ লজিক্যাল রিজনিং ইউ হ্যাভ ইউর অপশনালস You have your Bengali, you have your English. So there are so many subjects from where you can make up those lost marks. Je marks gulo tumi science theke harachho, shei marks gulo tumi easily make up korte paro. Eitai hocche strategy to deal with this paper. Sob shomoy এটা তো পাবজি গেম না যে সবসময় তুমি বন্দুক বার করে ঢ্যাঁ ঢ্যাঁ করে এগিয়ে যাবে তুমি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে বেশি মাথা ঘামাতে যাও তাহলে তুমি দুটো জিনিস তোমার হবে তোমার সঙ্গে আইদার তুমি ডিমোটিভেটেড হয়ে পুরো এক্সামিনেশনের জন্য পড়াই ছেড়ে দেবে অথবা তুমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এত গভীরে গিয়ে পড়বে এত গভীরে গিয়ে পড়বে যে তুমি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটি কিছু পড়বেই না তাহলে দ্যাট উইল ব্যাকফায়ার কারণ এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেপারটা ইজ সাম পেপার যেখানে ইনপুট ভার্সেস আউটপুট রেশিও ইজ ভেরি লেস কোনো সময় আমরা দেখছি 2017 আমি যদি ডেটা নিয়ে দেখি কেমিস্ট্রির অনেক কোয়েশ্চেন এসছে 2019 গিয়ে দেখছি আবার ফিজিক্সের আরে ফিজিক্সের কোয়েশ্চেন ছেড়ে দাও ফিজিক্সের অঙ্ক চলে এসছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস বা মাইনাস টু এস ওইটার একটা অঙ্ক চলে এসছে বা সিম্পল অঙ্ক চলে আসছে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ওই যে ওয়াট ওয়াটের আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি যে পাওয়ার এত ওয়াট বাল্ব এই এর অঙ্ক চলে এসছে পাওয়ারের অঙ্ক চলে এসছে হিট হিটের অঙ্ক চলে আসছে কালকে যদি আর্কিমিডিস প্রিন্সিপালের উপর বুয়েন্সির অঙ্ক ফ্লোটেশনের অঙ্ক চলে আসে মোলার কনসেপ্টের কেমিস্ট্রিতে অঙ্ক চলে আসে অক্সিডেশন স্টেট এইগুলো তো আসেই তাহলে এইগুলো তো একজন নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলের পক্ষে ইটস নেক্সট টু ইম্পসিবল যে এই সাবজেক্টকে একটা এক বছর দু বছরের মধ্যে এই সাবজেক্ট আয়ত্ত করা ইজ ইম্পসিবল কারণ এই সাবজেক্টগুলো আমরা ইলেভেন টুয়েলভে পড়েছি অ্যান্ড ট্রাস্ট মি ইলেভেন টুয়েলভে পড়েওছি এবং ভুলেও গেছি এবং ইলেভেন টুয়েলভে পড়েছি তার মানে কি আমাদের আমরা কিন্তু এখন ভুলে গেছি তোমরা বলবে যে তোমার তো তাও বেস আছে না বেস দিয়ে কিছু হয় না কোয়েশ্চেন এত গভীরে আসে ইউ হ্যাভ টু নো আজকের যদি তোমাকে অক্সিজেন নিয়ে যদি জিজ্ঞেস করে আজকে সেল ডিভিশনের যদি একদম ভেতরে ঢুকে যে কোন ফেজে রেপ্লিকেশন হচ্ছে কোন ফেজে ক্রসিং ওভার হচ্ছে প্যাকিটিন প্যাকিটিন হচ্ছে সেল ডিভিশনের একটা জায়গা যেখানে ক্রসিং ওভার টেক স্পেস সো ইটস হার্ডকোর বায়োলজি তো এইটা মানে বায়োলজির বেস থাকলেও হবে না ইউ হ্যাভ টু নো আইদার ইউ নো অর আইদার ইউ ডোন্ট নো